বন্ধুরা, আজ আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে বুধবার, তাই দুদিন সোম মঙ্গল আমি ভিডিও করতে পারিনি, কারণ নিজের শরীরটাও ভালো ছিল না। নিজের শরীর ভালো ছিল না মানে বলতে গেলে কানে জল ঢুকে গেছিল পরশু দিন, কানে জল ঢুকে এই কানটা বন্ধ আছে, শুনতে পাচ্ছি না কিছু, তাও ওষুধ খেয়েছি, কানে ব্যথা আছে। আর এখন যাব, ঘরের কাজকর্ম করব। আর তোমাদের বলতে ভুলে গেছি, মানে তোমাদের বলতে ভুলে গেছি, বলতে ভুলে হলো তোমাদেরকে বলবো যে আমার মা এখন ভালো আছে, কালকে ডাক্তার দেখানো হয়েছে, মায়ের সুগারটা হালকা বেড়েছে। আর মাকে বলেছে ডাক্তার ক্যালসিয়ামটা একটু কমে গেছে, তাই আর ভিটামিনটাও কমে গেছে, এই জন্য ওষুধপত্র দিয়েছে। আর তাছাড়াও মাকে বলেছে একটা সুগার টেস্টের, মানে সুগারের যে বাড়িতে থাকে না, বাড়িতে সুগার টেস্ট করা যায় ওরকম একটা মেশিন কিনতে বলেছে, তাই মেশিনটা অর্ডার করে দিয়েছে আমার বোন। আর মা এখন ভালো আছে একটু একটু। আর ওই মায়ের সুগার থেকে মায়ের হাতে ব্যথা করছে, হাতে ব্যথা করছিল, তা এখন মায়ের সাথে কথা বলেছি, ভালো আছে। তা আজকে বুধবার, বুধবার থেকেই আমার ভিডিওটা তোমাদের এখানে শুরু করলাম। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। সুস্থ আছি বলতে এখন কানে ব্যথাটা নেই, কিন্তু কানে জল ঢুকে যেহেতু কানটা হালকা বন্ধ। তো সকালে টিফিন টিফিন করা হয়ে গেছে, এখন বাজে 11টা। তা ও সদাই নিয়ে চলে এসছে, সদাইগুলো এখন গোছাবো, বাজারগুলো নিয়ে এসছে, বাজারটা গোছাবো, ঠাকুরের ফুল এনেছে। কালকে আবার বৃহস্পতিবার, দোকানপাট বন্ধ থাকে আমাদের এখানে বৃহস্পতিবার। আর তো চলো সাথে থাকো আমার, সারাদিন কি করি না করি, চলো। দেখতেই পাচ্ছে এটা আমার সদাই মাসের আনা হয়ে গেছে। এবার এগুলো একটু গোছাবো। আর এখানে আলু পেঁয়াজ এনে রেখে দিয়েছি, আলু পেঁয়াজ আদা রসুন মাংস এনে রেখেছি, মাংসটা ধোবো এখন গিয়ে এসব গুছিয়ে টুছিয়ে। তো চলো রান্নাটা যাই আর এগুলো গুছিয়ে নি। মহারাজের রাগ হয়েছে, আমি যেহেতু ওকে কাজ করতে দিচ্ছি না, দুজনে কন্ট্রিবিউট করে কাজ করি, তা আজকে করতে দিইনি। নিয়ে আসো না কৌটো গুলো। বলছি এই চেনা চুরটা, এটা তো এই চেনা চুরটা এখন ভালো নাকি এটা ভালো? এটাই ভালো, ওটা নিয়ে যাও। তো চলো কাজগুলো করে নি দুজনে মিলে। আইদের রাগ করেছে দেখো, রাগ মশাই, চলো কাজগুলো করে নি। স্নান করে ঘুরে দেওয়া, এই বড় কাজ আমার মনে হয়, স্নান করে
করাটা বিশাল বড় কাজ, স্নান করে পুজো দেওয়াটা অনেক বড় কাজ, কেন ওটা আমি মেন কাজ মনে করি। পুজো দেওয়াটা হচ্ছে ভক্তি ভরে বলছি ভুল, কিন্তু পুজো দেওয়াটা মন থেকে ভালো করে পুজো দেওয়াটা, শান্তভাবে পুজো দেওয়াটা উচিত, তাড়াহুড়ো করে ওরমভাবে পুজো দেওয়া হয় না। তার জন্য সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজোটা করে নেব। এখন একটু বসেছি, একটু জল খাচ্ছি, 12টা বাজে যায়। সাথে দেখা করতে এলাম যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকি কাজগুলো করে নেব। বোনকে তার মাঝখানে বোন ফোন করেছিল, বোনও এখন কাজকর্মে ব্যস্ত, তারপরে একটা দরকারি কথা ছিল তাই কথাও সেরে দিলাম। তো চলো বাকি কাজগুলো সেরে নিই, বসলে হবে না, অনেক কাজ আছে। বসার টাইম হচ্ছে অনলি ফর বিকেল, বিকেল হচ্ছে আমার রেস্টের টাইম, কারণ ও চলে যাবে 3:30 নাগাদ, চলে গেলেই আমার তারপর রেস্টের টাইম, কারণ তারপর তো আর কেউ নেই বা কাজ করারও কিছু নেই। সন্ধ্যাবেলা একটু চা খেলাম, সন্ধ্যে দিলাম, এইটুকুই। তারপরে ও আসবে 8:30 নাগাদ, বা কোনো কোনো সময় 7:30 চলে আসে। কালকে এসেছিল, কালকে কটা এলো, কালকে 9টা এসছে, কালকে অনেক কাজ বেশি ছিল তাই জন্য 9টা এসছে। আজকে কখন আসবে জানি না। তারপর একটু চাদরটাও চেঞ্জ করবো, আজকে অনেকদিন হয়ে গেছে চাদরটা চেঞ্জ করিনি। আরে এত কাজকর্ম, সকালবেলা চোখ খুললেই মনে হয় কত কাজ, চোখ খুললে বিশাল কাজকর্ম থাকে, তার মধ্যে হচ্ছে কাচাকুচিটা হচ্ছে বিশাল। মানে এখন করোনা সিজন, এখন যে জামাটা পরে আসবে সেই জামাটা সাথে সাথে ধুয়ে দেওয়া হয়, কেন তারপরে হাত পা ধোয়া হয়, কেন নিজের সেফটি মানে সব সেফটি, এই জন্য জামা কাপড়টা অনেক বেরোয় এখন, আগের তুলনায় এখন অনেক বেরোয়। তো চলো বাকি কাজগুলো করে নিই। আমি চাদরটা চেঞ্জ করে নিয়েছি, এবার ঘরটা পরিষ্কার করব। কি অবস্থা ছিল জানো বিছানাটার, পরিষ্কার হয়ে গেছে, এবার বাকি কাজগুলো করে নি। এর মধ্যে আছে আলু ভাজা, আর হচ্ছে আম দিয়ে ডাল, আর এখানে হচ্ছে চিকেন, আর এখানে এখন ভাতটা গরম করতে দিয়েছি, কালকের ভাত ছিল যেহেতু তাই গরম করতে দিয়েছি। আর মহারাজ জল নিয়ে চলে এসছে, কারো টিপটাপ দেখতে পাচ্ছ, স্নান করতে চলে গেছে। আর এটাতে ভাবছি, এই যে খাঁচাটা দেখতে পাচ্ছ, এটাতে ভাবছি পাখি রাখবো, তো তাই জন্য গ্রিলটা ঠিক করতে হবে, এখানটাতে ওই যে ওখানটাতে পাখি রাখবো। তো স্নান করে আসুক, স্নান করে আসলে খাবো। আচ্ছা দাড়ি কাটতে বলেছি, দাড়ি কেটেছে, দাড়ি কাটতে কি কেটেও দিয়েছে। আর আজকে কি গরম, বাপরে বাপ, প্রচন্ড গরম লাগছে। দেখো আমি দরদর করে ঘামছি, তার মধ্যে ওয়েদারটা কেমন যেন হয়ে রয়েছে, বৃষ্টি হবে কি হবে না জানি না, কি অবস্থা হয়ে গেছে। তো চলো ও আসলে লাঞ্চটা করে নেব, খাবার পরে দেখা হচ্ছে। হয়ে গেছে গরম, বার করি, চলো আবার পরে দেখা হচ্ছে। ঠিক আছে মহারাজ, একটু দেখিয়ে দিই কেমন লাগছে আপনাকে, দেখি দেখবে না, এখানে হাওয়া দিচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ, হাওয়াও দিচ্ছে ভালো মতোই, বৃষ্টিটা একটু ভালো করে হলে তাহলে গরমটা কমে, এই ছিটে ফোটা বৃষ্টি হলে ভালো লাগে এই ওয়েদার।
বৃষ্টি শুরু হয়ে গেছে। গর্জনও করছে, শুনতে পাচ্ছ? ওই গর্জন, যারা গর্জায় তারা বর্ষায় না, এরকম ব্যাপার। ও নারকেল গাছ থেকে কি সুন্দর হাওয়া, কি ভাল লাগছে। এই চলো খেয়ে নি। এই যে দাড়ি কেটেছে, এত বাজ পড়ছে যে পাখা আমি বন্ধ রেখেছি প্রচন্ড। আর ঘর মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পুরো ঘর অন্ধকার হয়ে গেছে। তা আমি টর্চ জ্বালিয়েছি বলে তাই বোঝা যাচ্ছে না, এত জোর জোর বাজ পড়ছে। সবে এখন বাজে 2:30, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর কি জোর জোর বাজ পড়ছে, বাপ রে বাপ। গরমটাও লাগছে, তার মধ্যে এত জোর জোর বাজ পড়ছে। এখন চা খাচ্ছি, ভালো ওয়েদারটা এখন। এই যে ঘুম থেকে উঠেছেন মহারাজ, তখন চাটা খাবো, চাটা খাবো। আর এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একদম পুরো ঠান্ডা করে দিয়েছে পুরো, মানে অনেকক্ষণ টানা, মিনিমাম 2:30 থেকে 4 অব্দি টানা বজ্রপাত সহ বৃষ্টি হলো। ভেবেছিলাম আজকে গেলাম, মানে এত বিদ্যুৎ চমকানি, ঘরে ঢুকে যাচ্ছে এরকম অবস্থা হয়ে গেছিল। তারপরে তো বৃষ্টিটা 4 পর থেকে একটু কম হতে থাকলো, তারপর বৃষ্টিটা কমলো, তারপর একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছিলাম। তা এখন চা খাবো, তো চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করব। আর এনি মহারাজ এই উঠলো, তো এই জন্য আজকে কাজেও যায়নি, বৃষ্টির ওয়েদারে কি যাবে, ওই জন্য আর যায়নি। তো এখন চা টা খেয়ে একটু সিরিয়াল দেখবো। এই বৃষ্টির ওয়েদারে কেবিল লাইন চলে না, মোবাইলেই দেখবো। অনেকদিন সিরিয়াল দেখি না, দেশের মাটি তো সেটা দেখবো। চলো চা টা খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। এখন রাত্রেবেলার খাবার খাবো, এখানে শেখরের ডিম ভাজা ভেজে রেখেছি, ও ডিম খাবে বলে। আর মিষ্টি নিয়ে এসছে আসার সময়। আর এখানে ডালটা গরম করে রেখেছি, মাংসটা গরম করা আছে, এবার প্রেসারে ভাত করা হয়েছে, এবার রাত্রে ডিনারটা করে ফেলি। চলো খাওয়া দাওয়া করে আবার পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এখন ঘুমাতে যাব, বিছানা রেডি, উনি ফোনে বই দেখছেন। একটু গা ধোবো, ধুয়ে ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড নাইট, টাটা। সেটা টাটা বলে দাও, টাটা। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।